নমস্কার বন্ধুরা, সৌরভ ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি সৌরভ যোশী নই, সৌরভ মান্না। এই নতুন ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আমি এই হাওড়া জেলার আমতা থানার একটা প্রত্যন্ত গ্রামে অবস্থান করি, যেখানে প্রধান জীবিকা হচ্ছে মানুষের কৃষিকাজ। তো দামোদর নদের তীরে এই অঞ্চলটি অবস্থিত। এখানকার প্রধান জীবিকা মানুষের হচ্ছে কৃষিকাজ। দেখতেই পাচ্ছেন শীতে এই মাঠে কত ধরনের সবজি হয়েছে, বিভিন্ন ধরনের। তো আমি এই চ্যানেলের মাধ্যমে আমার গ্রাম বাংলাকে তুলে ধরব আপনাদের সাথে। তার সাথে বিভিন্ন ধরনের ভিডিও থাকবে, বিভিন্ন ধরনের ব্লগ থাকবে। আপনারা অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন এই চ্যানেলটিকে গ্রো করার জন্য, এবং আপনাদের আশীর্বাদ পেলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারব। এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার আরেকটি চ্যানেল আছে গার্ডেনিং সংক্রান্ত, যেটা হচ্ছে বাগান বিলাস। বুগেনভিলা গাছ নিয়ে আমি কাজ করি, তার সাথে সাথে বিভিন্ন ধরনের গাছ কীভাবে পরিচর্যা করবেন সেই সংক্রান্ত ভিডিও আনি ওই চ্যানেলে। আপনারা ইতিমধ্যেই অনেকে হয়তো দেখে থাকবেন। তো যাদের গার্ডেনিং ভালো লাগে তারা ওই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাগান বিলাস। আর এই চ্যানেলটি যাতে গ্রো করে সেটা আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন, যাতে এগিয়ে যেতে পারি, যাতে চ্যানেলটা গ্রো হয়, আপনাদের সামনে এই গ্রাম বাংলা প্রকৃতি থেকে শুরু করে সমস্ত কিছু স্থানীয় অঞ্চলের সবই তুলে ধরব। তবে এটা আমার ফেস ক্যাম করে প্রথম ব্লগ ভিডিও। ইতিমধ্যেই কয়েকটি ব্লগ ভিডিও আছে আমার চ্যানেলে, যেটা আমাদের গ্রামের স্থানীয় কালী পুজো উপলক্ষে করেছিলাম, যেখানেও আপনারা আপনাদের মতামত দিয়েছেন, আপনাদের ভালোবাসা দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের ভালোবাসা অবশ্যই দেবেন, এবং আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে চ্যানেলটা গ্রো করতে গেলে আপনারা কী ধরনের ভিডিও চাইছেন, আপনাদের কোন জিনিসটা ভালো লাগছে, কোথায় অসুবিধে হচ্ছে, সমস্ত কিছু আপনারা জানাবেন। আপনাদের মতামত এবং মূল্যবান পরামর্শ আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং নিশ্চয়ই আগামী দিনে আমরা এই চ্যানেলটিকে দাঁড় করাতে পারবো এবং আপনাদেরকে অনেক অনেক নতুন নতুন ব্লগ ভিডিও উপহার দিতে পারবো। তো সব ধরনের ব্লগ করার চেষ্টা করবো, কোনো স্পেসিফিক একটা ক্যাটাগরিতে দাঁড়িয়ে না থেকে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে তুলে ধরব। তো বন্ধুরা, আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই জানাবেন। গ্রাম বাংলার প্রকৃতি দেখতে এই শীতের মধ্যে কীরকম আপনাদের ফিলিংস আসছে? বিশেষ করে যারা শহরে থাকেন তারা এই এক টুকরো প্রকৃতি অবশ্যই তাদেরকে ডাকে এবং হাতছানি দেয়, কারণ শহরের কংক্রিটের জঙ্গলে থেকে থেকে সবুজটা যেখানে হারিয়ে যাচ্ছে আপনাদের কিন্তু ভালো নিশ্চয়ই লাগবে। তো দেখুন আলু ক্ষেত। তবে এবছরের প্রকৃতি বিরূপ অবস্থান করায় এই কৃষিকাজে কিন্তু খুব ক্ষতি হয়েছে। বারবার বৃষ্টি এই কৃষিকাজে বিশাল ব্যাঘাত ঘটিয়েছে এবং অনেক ক্ষতি করেছে। যাই হোক, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি, তাই আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমরা পেতে পারি। নমস্কার।